নমস্কার। জাস্ট একটি কথা বলে না, অতিবার বেরো না। ঠিক তাই, বাংলাদেশের অবস্থা ঠিক তাই হয়েছে এই মুহূর্তে। বাংলাদেশ গত জুলাই থেকে শুরু করে এখনো অবধি যেসব কাণ্ড কারখানা করে চলেছে, তার ফল কিন্তু গত 5 তারিখ থেকে পাওয়া শুরু হয়ে গেছে। এখন কি করবে বাংলাদেশ সেটা বুঝে উঠছে না। তারা ভাবছিল যে তারা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে। বাহ, অসাধারণ ব্যাপার, আমরা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছি। কত রকম কত কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমরা ভারতীয় হিসাবে আমরা নিজেদেরকে খুব ছোট মনে করেছিলাম সেই সময়, যখন বাংলাদেশিরা আমাদের ভারতবর্ষের মানুষের প্রতি এত নীচ মনোভাব দেখিয়েছিল। সত্যি খুব খারাপ লেগেছিল সেই সময়, কষ্ট হয়েছিল। ঠিক যেমনটি হয়েছিল মালদ্বীপের সময়, মালদ্বীপ ঠিক একইভাবে ভারত বয়কট শুরু করে। ভারত বয়কট শুরু করে ভারতের প্রতি ওই মুজ্জু সরকার যখন আসে, তখন অনেক রকম অনেক কিছু মানে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। কিন্তু তারপরে পরেই আমরা দেখতে পাই ওই মোহাম্মদ মুজ্জু, তিনি ভারতে এসে হাত পাতেন যে আমায় বাঁচান। ঠিক সেই ঘটনাই ঘটতে চলেছে বাংলাদেশে, ঘটতে চলেছে না, ঘটে গেছে। যখন খুব ধুমধাম ধুমধাম করে একদম পুরো উপদেষ্টা মণ্ডলীকে বসানো হলো, ইন্টারিয়াম গভর্নমেন্ট তৈরি করা হলো, মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা রাখা হলো, আর এই মোহাম্মদ ইউনূস সে বাইডেনের হাত ধরে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান হিসাবে নির্বাচিত হলেন। ছাত্ররা খুব হই হই রই রই করে তাকে সেই সিটে বসালেন। ভারতের সম্বন্ধে কিছু এমন ঘটনা ঘটানো হলো যেগুলো ভারতের মানুষের কাছে অপ্রীতিকর। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করা হলো, বাংলাদেশের নাকি ভারতের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, এমন কিছু ডিসিশন নেওয়া হচ্ছিল যাতে মনে হচ্ছিল হ্যাঁ, বোধহয় ভারত মানে বাংলাদেশ ছাড়া ভারতের হয়তো চলবে না। কিন্তু গত 5 তারিখের পর থেকে খেলা কিন্তু ঘুরে গেছে। ট্রাম্প 5 তারিখের আগেই একটা টুইট করেছিলেন, মানে তিনি হিন্দুদের সম্পর্কে এবং মাইনরিটিদের সম্পর্কে একটা টুইট করে জানিয়েছিলেন যে বাংলাদেশে যেসব মাইনরিটির ওপর অত্যাচার করা হচ্ছে, সেটা কিন্তু আমি যদি ইলেকশনে জিতে আসি আমি কোনো অবস্থায় বরদাস্ত করব না। আর ট্রাম্পের সাথে আরও একটা খারাপ সম্পর্ক ছিল মোহাম্মদ ইউনূসের, সেটা হচ্ছে নাকি 2016 সালে প্রেসিডেন্ট হিসাবে যখন ট্রাম্প নির্বাচিত হন, তখন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প একটি মঞ্চে জানিয়েছিলেন যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যিনি বর্তমানের ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, তিনি নাকি ফান্ড করেছিলেন ট্রাম্পকে হারানোর জন্য। ট্রাম্প একথা নিজেই বলেছেন। ফলে গিয়ে বুঝতেই পারছেন, আমি যদি কোনো ভুল করি তাহলে আমি কিন্তু কিছুটা হলেও ভীত সন্ত্রস্ত থাকব। আর ঠিক সেই অবস্থায় কিন্তু বর্তমানে ইউনূস গভর্নমেন্ট হয়ে পড়েছে। সব থেকে মজার বিষয় যেটা, যে এই গভর্নমেন্টকে মানে এই গণ অভ্যুত্থানকে তৈরি করেছিলেন, পটভূমি তৈরি করেছিল যারা, তাদেরকে আজকে সাইড করে দেওয়া হয়েছে। আপনারা আশা করি পিনাকি ভট্টাচার্যের কথা প্রত্যেকের মনে আছে। এই পিনাকি ভট্টাচার্য কিন্তু প্রথম মানে ইন্ডিয়া বয়কটের আওয়াজ তোলেন। তো এই পিনাকি ভট্টাচার্য তিনি হয়তো ভেবেছিলেন যে হ্যাঁ, বাংলাদেশের এই ফ্যাসিবাদ সরকারকে যদি সরানো যায় তাহলে বাংলাদেশের মানুষের মঙ্গল। উনি ঠিকই ভেবেছিলেন। যথারীতি উনি এমন কিছু ভিডিও তৈরি করেছিলেন ভারতীয়দের সম্পর্কে, মানে ওনার মেন টার্গেট ছিল, সব টার্গেট হচ্ছে ভারতবর্ষকে বয়কট করা। মানে উনি প্রত্যেক ক্ষেত্রে শুধু একই রকম ভিডিও আপলোড করে গেছেন সোশ্যাল মিডিয়াতে, যেটা ভাইরাল হয়েছে। তিলে তিলে উনি কিন্তু এই গণ অভ্যুত্থানকে ছাত্রদেরকে এক করার চেষ্টা করে গেছেন। কিন্তু বর্তমানে সেই পিনাকি ভট্টাচার্য, তার একটি ভিডিও দেখলাম, তিনি উপদেষ্টা মণ্ডলীর আসিফ নজরুল সম্পর্কে বলেছেন, মানে সেটা আমি এই মুহূর্তে আমি বলছি না, আপনারা একটু দেখে নেবেন। মন্ত্রী হইলে নাকি মানুষের হৃদয় জয় করার চেষ্টা করতেন আপনি? হাই আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো বিষয় বুঝতেই পারছেন বাংলাদেশে কি ঘটে চলেছে। যারা এই গণ অভ্যুত্থান ঘটালো, তারা আজকে এই গভর্নমেন্টে ধারে পাশে নেই। সব থেকে মজার বিষয়,
আজকে একটি ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সেখানে বলা হচ্ছে যেসব উপদেষ্টা মণ্ডলীর সমন্বয় কমিটি তৈরি হয়েছিল ছাত্রদেরকে নিয়ে, সেই সব কিছু ছাত্র যাদের এগেনস্টে কমপ্লেন হচ্ছে যে যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নাকি সেখানে কোনো উপদেষ্টা মণ্ডলীর কমিটিতে কাউকে রাখা হয়নি, অথচ আমরা দেখেছি যে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে সেই সময় বেশি করে ছাত্ররা গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল, অথচ তারাই কিন্তু এই সমন্বয় কমিটির মধ্যে নেই, আর যারা রয়েছে তারা নাকি বিশাল হনু হয়ে গেছে তাদের বক্তব্য, আমার কথা নয় কিন্তু এটা, যে যেসব উপদেষ্টা মণ্ডলীর ব্যক্তিরা রয়েছেন যার মধ্যে রয়েছে সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ, মাহফুজ, এরা সমন্বয় কমিটির মধ্যে রয়েছে, তাদের বক্তব্য এরা নিজেদের স্বার্থের জন্য সেখানে এসছে, মানে বুঝতেই পারছেন বাংলাদেশি ভাই বোনেরা তারা নিজেরা বলছে যে সমন্বয় কমিটিতে যেসব ছাত্ররা এসেছিল তারা নিজের স্বার্থের জন্য এসছে। আর রিসেন্ট খবর এসছে যে সমন্বয় কমিটির মধ্যে আরও 3 জনকে ইনক্লুড করতে চলেছে, আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে তাহলে পরে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে কেন নেওয়া হবে না। আবার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে হাসান এবং নাহিদ তাদেরকে নাকি প্রধান উপদেষ্টা করার কথা ভাবা হয়েছিল এবং সেটা নাকি রং ডিসিশন ছিল, আর এরা নাকি মানে এদের নাকি চার্টার্ড প্লেন রেডি হয়ে গেছে, এরা যা করার করে নিয়েছে, তারা এবার যে কোনো সময় বাংলাদেশ থেকে উড়ে অন্য কোথাও চলে যাবে, মানে বুঝতেই পারছেন তারা যারা এতটা খুশি হয়েছিল ওই ফ্যাসিবাদ সরকারকে সরানোর জন্য তারাই আজকে বলছে যে যাদেরকে আনা হয়েছিল যেসব ছাত্রদেরকে সেই মানে এত বড় একটা কর্মযজ্ঞের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই নাকি বলছে তারা উড়ে যাবে, বুঝুন তাহলে কি অবস্থা বাংলাদেশের, তাহলে এটা কি স্বাধীনতা? সেই সময় তো আমরা দেখেছি যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার মূর্তি থেকে শুরু করে সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, অথচ ওই 1971 সালে এই মুজিবুর রহমানের জন্যই কিন্তু বাংলাদেশ আজকে বাংলাদেশ বাংলাদেশে পরিণত হয়েছিল, না হলে হয়তো আজকের ডেট অবধিও এ কিন্তু পাকিস্তানের অধীনেই থাকতো। তাহলে বুঝুন সেই সময়ে, ঠিক আছে মানছি কি হয়েছে, কার গভর্নমেন্ট আছে কি না হয়েছে সেটা কোনো ম্যাটার রাখে না, কিন্তু কখনোই আপনি আপনার অতীতকে ভুলে যেতে পারেন না, কারণ অতীতকে রেখেই কিন্তু আমরা আগামী ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারি। আপনি কখনো আপনার বাবাকে ভুলে যেতে পারবেন যে আপনাকে জন্ম দিয়েছে? আশা করি পারবেন না। তাহলে কি করে আপনারা পারলেন যে 1971-এর যে যুদ্ধ হয়েছিল মানে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের মেন কাণ্ডারি হচ্ছে মুজিবুর রহমান, তার মূর্তিকে আপনারা কি করে ভাঙতে পারলেন? তার মেয়ে কি করেছে কি না করেছে সেটা আলাদা ম্যাটার, আপনি তার সম্বন্ধে কথা বলুন। দেখুন আজকে যেটা আপনারা সেই সময় করেছিলেন মানে 2 মাস আগে, আজকে তার পরিণতি কি? সময় কথা বলে, সময় কিন্তু থেমে থাকে না, অতএব সঠিক সময়ে সঠিক কাজ করুন, আর বাংলাদেশের জন্য বাংলাদেশের ভাই বোনেদের জন্য আমার অভিনন্দন থাকলো, আপনারা আপনাদের দেশকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভুল ভ্রান্তির মধ্যে যাবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।